দর্শক, আমরা আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে ব্রিফিং করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক, সরাসরি সেখানে যেতে চাই। স্বাস্থ্যবিধি প্রণয়ন করে কাজে তারা জানিয়ে সেই স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয় এই দিকে খেয়াল রাখতে হবে। কাজে যে কোনো কাজই হোক স্বাস্থ্যবিধি মেনে করতে হবে এবং যাতে কিনা সংক্রমণ বৃদ্ধি না পায়। আপনারা জানেন স্বাস্থ্য আমাদের মন্ত্রণালয় চেষ্টা করছে সংক্রমণকে দমিয়ে রাখা, কমিয়ে রাখা, কিন্তু দেশে তো এখন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কাজে এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে যাতে বৃদ্ধি না পায় সেই দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় বলতে চাই যে এই অনুষ্ঠান তো প্রায় 7-10 দিন ব্যাপী হবে এবং অনেকেই এই বিষয়ে যুক্ত হবেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা অনুষ্ঠান করতে যেয়ে জানি হাসপাতালের সেবা ব্যাহত না হয়, সেবাটা সঠিকভাবে দিতে হবে, হাসপাতাল ক্লিনিকের কার্যক্রম সঠিক রাখতে হবে, মেডিকেল কলেজ জেলা উপজেলা হাসপাতাল বড় বড় শহরের হাসপাতালগুলো যেখানে করোনার রোগী এখন বাড়ছে এই আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেই এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। কাজে এই বিষয়টি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অ্যাডভাইস রইল এবং আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই এই বিষয়ে কোনো সোভিনিয়ারও নিশ্চয়ই করতেছেন বা করবেন, যে সেটাও করবেন। একটা সোভিনিয়ার যদি করলেন যেটা রাখার মতো এই শত বছরের কোনো ধরনের কিছু যদি করতে পারেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোভিনিয়ারের পাশাপাশি, যেটা আমরা একটা কোনো কি বলে ওগুলোকে ওই যে মেটালিক কিছু আর কি বা ছোট ব্যাচ যেটা এই অনুষ্ঠানকে ধরে রাখবে আগামী দিনগুলোতে, ওই সব যদি এর মধ্যে করতে পারেন এটা আমার পরামর্শ থাকবে। শুধুই নয়, কি জানি বলে ওই যে জিনিসগুলো অনুষ্ঠানের পরেই শেষ হয়ে যায় আর থাকে না, চিহ্ন থাকে না, এগুলো না, এমন একটা কিছু করেন যেটা থাকবে, লোকে রাখবে, তার টেবিলে রাখবে বা কারো দিতে পারবেন এবং আগামী দিনগুলোতে এটা মনে করে দিবে, এই ধরনের কোনো একটা কিছু করেন। এই জিনিসটা আমি আপনাদেরকে বলছি যে সুন্দর একটা কিছু করেন নিজেরা আলোচনা করে। যাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক কথা বলছিলেন সচিবালয়ে, আমরা তখন সেখানে ছিলাম।